বলেন নির্বাচনটা কেমন? হ্যাঁ, ভালো হবে আশা করি। উপরাল দুয়ে খুব সুষ্ঠু নির্বাচন হবে করার চেষ্টা করতেছি, বাকিটা উপরাল্লা হাতে আর কি। আপনাদের নির্বাচন খুব ভোটটা কতক্ষণ থেকে শুরু হবে? আমরা 11টার থেকে 4টা পর্যন্ত, 11টা থেকে 4টা নন স্টপ ভাবে চলবে। ৪টার মধ্যে শেষ করে ৪টার মধ্যে ভোট আর যদি কেউ থেকে থাকে গুলো কোনো সুযোগ থাকবে না ১৪৪ ভোট আর আমরা ভোট দুইটা দিচ্ছি আশা করি ৪টার পর আর থাকবে না ৪টার মধ্যে ৩ ঘন্টার মধ্যে আশা করি আমাদের ভোট শেষ হয়ে যাবে আশা করি। চট্টগ্রাম কোম ব্যবসায়ী সমিতি একটা গুরুত্বপূর্ণ সমিতি। হ্যাঁ, এই সমিতি আশা করি ইনশাল্লাহ আমাদের মেট্রো সমিতি হবে। সবাই এই সমিতিতে, চট্টগ্রামে যত ব্যবসায়ী আছে ফোন ব্যবসায়ী, সবাই ইনশাল্লাহ আসবেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সদস্য সংগ্রহ করার কাজ করব। এটাই আপনার কথা? এটাই আমার লাস্ট কথা। ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচন নিয়ে আপনার মতামতটা বলি। আসসালামু আলাইকুম। আসন্ন 10 অক্টোবর রোজ মঙ্গলবার চট্টগ্রাম কোম ব্যবসায়ী সমিতির রেজিস্ট্রেশন নম্বর 22-08 এর ত্রিবার্ষিক নির্বাচনে আমি নয়নের নতুন দ্বারা সূচনা করব ইনশাল্লাহ। কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে আমাকে কাঁঠাল মার্কায় আপনার মূল্যবান ভোট প্রদান করে অত্র সমিতির সাবেক উন্নয়নের সুযোগ করে দিন। আর আমি ইনশাল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোট পাই, যদি নির্বাচিত হই, তাহলে আমি এই সমিতির চেষ্টা করব ইনশাল্লাহ আমার সিনিয়রদের নিয়ে, যারা আমার সিনিয়র আছেন, গুরুজন আছেন, তাদেরকে নিয়ে তাদের পরামর্শ মতে যতটুকু এই সমিতিকে কার্যকারিতা বা সুন্দর করা যায়। এবং ওনাদের মনোনীত প্রার্থীকে ওনারা ইনশাল্লাহ ভোট প্রদান করবে। যার যাকে খুশি ভোট দেয়, সবাই যেন ভোট দিতে আসে নির্বাচন কেন্দ্রে। এবং আমাদের যারা নির্বাচন পরিচালনা কমিটিতে আছে, নাসিম ভাই, অজিত মুহুরি, প্রদীপ দত্ত এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যিনি শাহজাহান মিয়া, ওনারা সবাই এক একজন অনেস্টির শিখরে আছেন। ওনারা ওনাদের কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে পরিচালনা করছেন। ইনশাল্লাহ আশা করি আগামী দিনের যেই কাজগুলো, মঙ্গলবারের যে কাজ, ওগুলো ওনারা সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, এটা আমরা আশা করি। আর আমি বিগত দিনে সেক্রেটারি ছিলাম, আমি এবারও প্রার্থী, আমার প্রতীক ঘুড়ি, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ঘুড়ি মার্কা প্রতীকে নির্বাচিত হয়ে আবারও আপনাদের সেবা করতে পারি, আমার সমিতির সেবা করতে পারি।